সিনেমা দেখতে আমরা সকলেই ভালোবাসি, তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি সে ফিল্ম আপনি সিনেমা হলে গিয়ে দেখেন। কিন্তু সিনেমা হলে যদি থাকে শুয়ে শুয়ে সিনেমা দেখার ব্যবস্থা, তাহলে তো কথাই নেই। তাই আসুন জেনে নেওয়া যাক বিশ্বের কয়েকটি আরামদায়ক সিনেমা হল সম্পর্কে, যেগুলোতে থাকছে শুয়ে বসে অর্থাৎ সর্বোচ্চ আরামদায়কভাবে সিনেমা উপভোগের ব্যবস্থা। শুয়ে সিনেমা দেখার ধারায় প্রথমে আসবে ইংল্যান্ডের ইলেকট্রা সিনেমা হলের নাম। সিনেমা আপনাকে দিচ্ছে আরাম করে সিনেমা দেখার যাবতীয় উপকরণ, যার মধ্যে থাকছে আরাম কেদারা সোফা। এতেও যদি আপনি মজা না পান তাহলে আপনার জন্য বিছানা তো থাকছেই, তবে এখানে সিনেমা দেখলে আপনার একটু অপূর্ণতা থেকে যেতে পারে, কারণ শুয়ে সিনেমা দেখার ব্যবস্থা পর্দার সামনে হওয়ায় আপনার গায়ে 90 ডিগ্রি ঘুরিয়ে সিনেমা দেখতে হবে। শুধু এই কষ্টটুকু ছাড়া ইলেকট্রা সিনেমা হলে কিন্তু শুধু আরাম আর আরাম। এর চেয়ে যদি আরও একটু আরামে সিনেমা দেখতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে ইন্দোনেশিয়ার ব্লিটস মেগাপ্লেক্সে। এটি আপনাকে দেবে মখমলের নরম বিছানায় শুয়ে সিনেমা দেখার সুবিধা, এর সাথে রয়েছে মজাদার নাস্তার ব্যবস্থা। তবে এখানে সিনেমা দেখতে হলে আপনার হাতকে অনেক খুলতে হবে, কারণ এখানে সিনেমা দেখার একটি টিকিটের মূল্য অন্যান্য টিকিটের চেয়ে প্রায় 4 গুণ বেশি। শুয়ে সিনেমা দেখার সুবিধা শুধু ইন্দোনেশিয়ার লোকেরাই পাবে, পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ার লোকেরা কেন নয়। হ্যাঁ, তাদের জন্যও শুয়ে সিনেমা দেখার ব্যবস্থা করেছে বিএনই নামের একটি চেন সিনেমা গ্রুপ। এখানে আপনি জাজিমের বিছানার সাথে আরামদায়ক বালিশও পাবেন। একটি বিছানায় 2 জনের শোয়ার ব্যবস্থা রয়েছে। ধরুন এরকম একটি বিছানায় প্রিয়জনকে সাথে নিয়ে আপনি হলিউডের সিনেমা দেখছেন, কি মজাই হবে তাই না? তবে আপনি যদি এর চেয়ে আরও বেশি আরাম পেতে চান তাহলে আপনাকে যেতে হবে থাইল্যান্ডে, কারণ থাইল্যান্ডের সিয়াম প্যারাগন মলের প্যারাগন সিনেপ্লেক্স আপনাকে সিনেমা দেখার সাথে দিচ্ছে অ্যালকোহল ও পপকর্নের স্বাদ গ্রহণের সুবিধা। কিছুক্ষণ পরপর আপনার সামনে পরিবেশিত হবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার। তবে এখানে সিনেমা দেখার টিকিট পেতে আপনার রীতিমতো সংগ্রাম করতে হবে, কারণ এখানে একসাথে মাত্র 34 জনের সিনেমা দেখার সুযোগ রয়েছে, আর একটি টিকিটের জন্য আপনাকে গুনতে হবে মাত্র $91।